খাওয়া আলুর জন্য এরা ওয়েটিং ওয়েটিং করছে। এই যে আলু কাটছে, দেখো শুধু তিন মিনিট শুধু দেখো কম লাগছিল কেন আমলকিটা দেখলে কত দুষ্ট ওদের তিন তিন এরকম হয়েছে। সবাইকে স্বাগত, আজকে দেখানো হবে ফুলকপিতে একটা দারুণ একটা রেসিপি। আধ ঘন্টা কম হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে, তাতে এবার কি কি লাগবে, রসুন, টমেটো, আলু, পেঁয়াজ চারটে, আর আদা দিয়ে হবে। আগে রান্নাটা দেখতে থাকো, ঠিক আছে। হলুদ থেকে হলুদে ডুবিয়ে রেখেছিলাম, মানে গরম জলে একটু হলুদ করে ডুবিয়ে রেখেছিলাম, তুলে নিয়েছি, তুলে জলটা ঝরাতে দিয়েছি, কারণ যেটা ম্যারিনেট করার জন্য যেটা মেশাবো সেটা তাহলে হয়তো ধরবে না, তো এর জন্য রাখবে সর্ষের তেল। এই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু নুন দেবো, নুন, এবার দেবো হলুদ, এবার দেবো লঙ্কা গুঁড়ো, আর সাথে সামান্য আদা রসুনের পেস্ট, এই যে মানে যেমন নেবেন সেই অনুযায়ী আদা রসুনের পেস্ট, অতি কষ্টে একটা পেস্ট হয়েছে, এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে করে মাখিয়ে নিলাম, এইবার এতে কপিটা এরমভাবে মাখিয়ে নেব। আপনি হাতে করেও মাখাতে পারেন বা এরমভাবেও মাখাতে পারেন, আমি একটু মাখিয়ে নিই কেমন তারপর এটা দেখতে থাকুন। হয়ে গেছে দেখো কি সুন্দর করে। এবার এটাকে আমি বেগুন যেমন করে পোড়াই ঠিক সেভাবে পোড়াবো, তো তার জন্য একটুখানি মানে একটা খাঁচা লাগবে, তো সেটা ব্যবস্থা করি। হ্যাঁ ততক্ষণ এটা থাক এখানে, আমি তখন রেডি করি। এই দেখো আমি এইভাবে পোড়াই, তোমরাও পোড়াতে পারো। এই দেখো ঝরিয়ে নিলাম, এই কী হয় বলতে গ্যাসটা বড্ড নষ্ট হয় আর কিছুই না। এই এবার হালকা করে পুড়িয়ে নিতে হবে এটাকে, হ্যাঁ কালো কালো হয়ে গেলে তখন এটাকে নাপিয়ে নিতে হবে, নিয়ে এটাকে ছোটো ছোটো টুকরো করতে হবে, হ্যাঁ ততক্ষণ এটা পুড়িয়ে নিই। এই দেখো গ্যাসটার কি অবস্থা দেখেছো, এরমভাবে এটা হচ্ছে যে দেখো কি অবস্থা। এ দেখো এবার আমি এটা বন্ধ করে দিই, হ্যাঁ এ দেখো এই যে হয়ে গেছে ছাড়। এ দেখো এই যে হালকা হালকা টাইপের একটা স্মোকি স্মোকি স্মেল ছাড়বে, এরম হয়ে গেলেই এটাকে নামিয়ে দেবো, খুব সুন্দর স্মেল ছাড়ছে। এইটুকু কপিটার দাম 40 টাকা, ঠিক আছে এটা তো থাক। আমি একটু মশলাটা পেস্ট করি, মশলার জন্য আবার সেই সেম প্রসেস, ঠিক আছে। আগে হলুদ দিয়েছিলাম, তাই একটু হলুদের পরিমাণটা কম দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি ধনে জিরে গুঁড়ো দেবো, ঠিক আছে এক চামচে, এক চামচে ধনে জিরে গুঁড়ো, মানে 1.5 চামচের মতো ধনে জিরে গুঁড়ো দিলাম, ঠিক আছে। আচ্ছা হলো, এবার দেবো দই, আর কপিটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো, ততক্ষণ এটাকে এর ভেতর গুছাই রাখাই, বুঝেছো রাখার জায়গা হচ্ছে না আমার। ও এটা এখানে জায়গা নেই, এর এর জায়গা এখানটায়, ঠিক আছে। এই দেখো আচ্ছা এতে লাগবে, এটা তো মশলা হলো, আচ্ছা সাথে লাগবে 3টে আলু, মানে যেমন কপি সেরকম আলু, তো আমরা 2টো আলু নিয়েছি, 3টে নয়। একটু পেঁয়াজ, এই যো এটা ছোটো ছোটো করে কুচি কুচি করতে হবে, আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, সেটা কুচি কুচি করে কেটে নিই, আর এটাও কেটে নিই, সেটা আপনাদের ইচ্ছা মতন কাটতে পারেন, আমি এইভাবে কেটে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কপিটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এবার এই যে দই দিয়েছি দেখুন, এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে নিয়ে এবার এই যে আলুগুলো একটু ভেজে নিই, আলু গুজো লাল লাল করে ভেজে তুলে নিই কেমন, পড়িস না বাবা পড়িস না। ফোড়ন দিয়ে দিলাম আস্তে, এবার পেঁয়াজ রাখতে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। এই দেখো আলু দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে দই ফই সব মশলাটা মিশিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হলে মশলাটা দেবো। এতে আছে তো বলেই দিয়েছি ধনে জিরে গুঁড়ো, রসুন, আদা পেস্ট, লঙ্কা গুঁড়ো আর দই, এবার এটা ভালো করে ভেজে নিই, লাল লাল করে করে নিয়ে মশলাটা দিয়ে কষবো।
আচ্ছা, পেঁয়াজটার সাথে আলু ভাজার দরকার ছিল, তো আমি যেহেতু আলুটা আগে ভেজে নিয়েছি তো কোনো প্রয়োজন নেই। এ দেখো পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার মশলাটাতে দিয়ে দেবো। এই যে মশলাটা, এবার তেল ছাড়লে তখন আমি কপি আর আলুটা দেবো। হ্যাঁ, এটা ততক্ষণ একটুখানি আর একটু জল দিই, জল দিয়ে চাপা দিয়ে রাখি। বাস 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 বাস, সামান্য জল দিই, ওই সিল দেওয়া বাটি দেওয়া জল আমাদের। বাস এবার চাপা দিয়ে দেবো এটাকে। আচ্ছা, সামান্য একটু মিষ্টি দেবো আর নুন দেবো, দিয়ে চাপা দেবো। আলু আর কপি দিয়ে দিয়েছি, জল সামান্য আছে, এতে কিন্তু আমি জল দেবো না। এটা এবার এই অবস্থাতে স্বাদ মতো নুন হলুদ, নুন আর মিষ্টি যেটুকু লাগা দিয়ে আমি এটা ধিমি আছে রান্না করবো, এরকম কমিয়ে দিলাম। এবার এটা চাপা দেবো, কারণ এতে জল পড়বে না আলাদা করে, দেখা যাক কি হয়। হয়ে গেছে, ধিমি আছে, এরকম তেল তেল ছেড়ে দিয়েছে। তো এবার এতে একটু অল্প গরম মশলা দেবো, আপনার যেরকম পছন্দ, ঠিক আছে। গরম মশলা দিলাম, এইবার আমি সারপ্রাইজলি আজকে ধনে পাতা পেয়েছি, ঠিক আছে, একটু ধনে পাতা দিয়ে দেবো, হেভি লাগবে খেতে। ধনে পাতা ছাড়িয়ে নিয়ে এই যে ধুয়ে নিয়ে আসছিলই আগে থেকে, এ দেখো এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে, এ দেখো আলু ফলে সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে দিতে হবে। তবে ফুলকপিটার নামটা কি আমি জানি না, তবে ফুলকপির এটা রোস্ট করে রান্না হয়েছে, আশা করি নামটা ফুলকপি রোস্ট হবে। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে, আমি চেখে দেখেছি, না খেয়ে বলি না আমি কোনো জিনিস। তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ।